আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আসলে অনেকদিন পর আমি অটোমোবাইল ব্রাবার ভিডিও করছি। দ্যাট মিনস আমি এত ইন্টু প্র্যাকটিক্যালি আপলোড দিচ্ছিলাম, থিওরিক্যালি অনেকদিন পর করছি। অ্যান্ড আমি তো আগে করতাম হচ্ছে কি, আপনার আমার টেবিল উপর রেখে দেন ভিডিও ডাউন করে করতাম। ব্যাট সাম অফ ফ্রেন্ড টোল্ড মি ওভাবে না করে ভিডিওটি এভাবে করলে মানুষ একটু আকৃষ্ট হবে বেশি। অ্যান্ড ভিডিও যাতে সবগুলো আপনাদের জন্যই করছি, সো গাইজ অবভিয়াসলি সি দ্যাট ভিডিও। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করুন অবশ্যই। ওকে, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিও আপলোড দিচ্ছি। আমি ফার্স্টে চিন্তা করেছিলাম যে না, আমি অটোমোবাইলকে নিয়ে ভিডিও করবো, বাট আমি অনেক বোর হয়ে গেছিলাম ভিডিও করতে করতে। সো দ্যাটস ওয়াই আমি যেখানে যাই টুকটাক কিছু ভিডিও করে আপলোড দিই, যদি ভালো লাগে সেগুলো সব দেখবেন। অ্যান্ড সো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে মেকানিক্যাল ব্রেক, এবং মেকানিক্যাল ব্রেকটা কীভাবে কাজ করে সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ভিডিওগুলো মানে যেভাবে আপনাদেরকে বলছি, আমি যেভাবে বুঝেছি আমি সেভাবে আপনাদেরকে বলছি। সো যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সেকেন্ড ওয়ান, আমার বুঝতে যেভাবে সুবিধা হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই বুঝাবো, আশা করছি আপনারা বুঝবেন। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে এটা একটা মেকানিক্যাল ব্রেক। তো ব্রেকটা কীভাবে কাজ করে, আমরা যখন আপনার ব্রেক প্যাডালে প্রেশার করব অর্থাৎ ব্রেক প্যাডালে চাপ দিব, তখন এই ব্রেক প্যাডালটা এদিকে আপনার, এটা হচ্ছে একটা লিং রড, মানে যেটা হচ্ছে কি ব্রেক প্যাডালে চাপ দিলে হচ্ছে একটা লিং রড, যেটা আপনার এই ক্যাম্প পর্যন্ত আসবে। ওকে, এটা হচ্ছে একটা লিভার। হ্যাঁ, যে লিভারটা আপনার এই ক্যাম্পটাকে আপনার ঘুরিয়ে দিবে। দ্যাট মিনস, ওয়েট এ মিনিট, আমি একটা কম নেই। দ্যাট মিনস এই যখন আপনি এখানে চাপ দিলেন, এই লিভারটা কি করবে, এই যে ক্যাম আছে এই ক্যামটাকে ঠিক ঘুরিয়ে এভাবে করে দিবে। যখন এটা এভাবে ছিল তখন ব্রেকগুলো ছিল আপনার ড্রাম ড্রাম থেকে সরানো, যখন আপনার ক্যামটাকে এভাবে জাস্ট এভাবে ঘুরিয়ে দিবে তখন এটা প্রসার করে দিবে, মানে প্রেশারাইজ করে এখানে একটা প্রেশার সৃষ্টি হবে। অর্থাৎ এটা যখন সোজা থাকবে তখন তো এগুলো ক্লোজ থাকবে, যখন এটা আপনার এরকম বাঁকা হয়ে যাবে তখন এটা ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার সময় মানে ধাক্কা দিলে তখন এই যে ব্রেক লাইনার গুলো অর্থাৎ ব্রেক শো গুলো আপনার প্রসারিত হয়ে যাবে, দুপাশে চলে যাবে এবং ব্রেক ড্রামকে চেপে ধরবে। ওকে, এন্ড আমি এখানে তো কোনো ইয়াই করে দিলাম যে এটা হচ্ছে আপনার লাইনার, এই লাইনার এন্ড হচ্ছে রিটার্নিং ক্যাম, এটা হচ্ছে ক্যাম, এটা হচ্ছে আপনার ক্যাম। দেন হচ্ছে এটা আপনার রিটার্নিং স্প্রিং, এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং স্ক্রু, ব্রেক শোস। এন্ড আপনার যখন ব্রেক প্যাডালে চাপ দেওয়া হবে, লিভারটা এই যে ক্যাম্পটাকে ঘুরিয়ে দিবে, ক্যাম্পটাকে ঘুরালে এটা আপনার এভাবে হয়, আপনার এটাকে প্রসারিত করে আপনার ব্রেক ড্রামের সাথে চেপে ধরবে। হ্যাঁ, এটা হচ্ছে মতো মেকানিক্যাল ব্রেক চেপে ধরবে। ওকে, তাহলে ব্রেক হলো। সো যখন আমি ব্রেক প্যাডাল থেকে চাপটা তুলে ফেলবো, তখন হবে কি, আপনার এই যে রিটার্নিং স্প্রিং আছে, সেই রিটার্নিং স্প্রিং এর টানের ফলে এই যে ব্রেক প্যাডেল গুলো, এই ব্রেক শো গুলো রয়েছে, সেগুলো আবার আগের জায়গায় চলে আসবে। আবার যখন তো আমি চাপ দিচ্ছি না, তার মানে আমার লিভারটাও এখানে কোনো কাজ করছে না, তাহলে আমার ক্যাম্পটা আগের পজিশনে চলে আসতেছে। আগের পজিশনে চলে আসলে এখানে রিটার্নিং স্প্রিং এর ফলে আপনার এই যে ইয়াগুলো রয়েছে ব্রেক শো গুলো আগের জায়গায় চলে আসবে। আর অ্যাডজাস্টিং স্ক্রু এর কাজটা হচ্ছে গিয়ে আপনার এই যে যখন আপনার ব্রেক ড্রাম এবং ব্রেক শো এর মধ্যে আপনার করতে ব্রেক করতে করতে একসময় এই যে ব্রেক ড্রাম কিছুটা ক্ষয় হয়, ব্রেক শো কিছুটা ক্ষয় হয়, তখন আপনার এই যে দূরত্ব বেড়ে যায়, অর্থাৎ এই দূরত্ব কমানোর জন্য আপনি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, আর যখন আপনার মনে করেন যে আপনার এই আমি নতুন ব্রেক শো লাগিয়েছি, তখন আমার আবার অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ এই অ্যাডজাস্টিং ব্রেকটা দিয়ে আপনি ব্রেক ড্রাম এবং ব্রেক শো এর মধ্যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে মূলত আমার মেকানিক্যাল ব্রেকের কাজ। আমি জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে, বিকজ আমি ফার্স্ট এই ভিডিওটা করছি এভাবে, অ্যান্ড আমি জানি না। সো আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন কি ভিডিও এভাবে করলে ভালো হবে, আর কিছু অ্যাড করতে হবে আমাকে। ধন্যবাদ।